ফেলে দেওয়া চালের বস্তা দিয়ে কিভাবে আজ আমি টি কোস্টার বানাবো সেই ভিডিওটি নিয়ে হাজির হয়ে গেলাম। টি কোস্টারটি বানানোর জন্য আমি নিয়েছি চালের বস্তা, কাটা কম্পাস, কলম, রং তুলি, রং, কেচি এবং লেস নিতে হবে। এবার আমি চালের বস্তার পেছন পার্টটা খুলে নিয়েছি, পেছন পার্টে কোনো লেখা থাকে না এজন্য এবার আমি এক কর্নার থেকে গোল করে মার্ক করে নিব। এজন্য আমি কাটা কম্পাস একটা গোল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ত্রিভুজ, চতুর্ভুজ বিভিন্ন শেপে কেটে নিতে পারেন, এটা আপনাদের পছন্দের উপর নির্ভর করে আপনারা কেমন বানাতে যাচ্ছেন। এবার আমি কেচি দিয়ে গোলের চারপাশ থেকে কেটে নিব। কাটা শেষ, এবার যে সাইডে বাড়তি কিছু অংশ ছিল সেটাও আমি কেটে নিলাম। যে লেসটি আমি নিয়েছিলাম এই লেসটি এবার চটের উপরের দিকটাতে রেখে সেলাই মেশিনে সেলাই দিয়ে দিচ্ছি। সেলাইটি আমার করা শেষ। এবার আমি কাটা কম্পাস দিয়ে টি কোস্টারের মাঝে একটা গোল দিয়ে দিলাম। এবার আরও একটা গোল দিব, এখানে আমি একটা ফুল আঁকবো। ফুলটির শেপ যাতে সমান হয় এজন্য আমি কাটা কম্পাস দিয়ে দাগ দিয়েছি। আমি একটা সূর্যমুখী ফুল করা চাচ্ছিলাম, পাপড়িগুলো আমি দিয়ে দিলাম। দাগ দেওয়ার কারণে কিন্তু পাপড়িগুলো সবই সমান হয়েছে। এবার আমি কমলা কালারের যে ফেব্রিক্যাল রংটা নিয়েছি এই রংটা দিয়ে ফুলের পাপড়িটি রং করব। রং তুলিতে আমি কিছু রং মাখিয়ে নিলাম। গোলাপি কালারের জেল পেন দিয়ে আমি যে ফুলের পাপড়িগুলো এঁকেছি প্রথমে বর্ডারের দিকটাতে রং করবেন যাতে বাইরের দিকে না ছড়িয়ে যায়। সবগুলো পাপড়ি আমার প্রায় রং করা শেষ। এবার ফুলের মাঝে রং করার পালা। এবার যে পোড়া হলুদ কালারের রংটি আমি নিয়েছিলাম সেই রংটি ফুলের মাঝে দিয়ে দিলাম। ক্যামেরায় বোঝা যাচ্ছে না, শুকানোর পর সঠিক কালারটা বোঝা যাবে। এবার আমি সবুজ কালারের রংটি দিয়ে প্রতিটি পাপড়ির মাঝে পাতা দিয়ে দিচ্ছি। হাতের কাছে কয়েকটি সাধারণ জিনিস দিয়েই অসাধারণ কিছু বানিয়ে ফেললাম। টি কোস্টারটি কিন্তু চা প্রেমী বন্ধুদের গিফট করতে পারেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।